বেশি আকার হাদিস টোটালের মধ্যে রয়েছে। কোন একটা হাদিসে এটা প্রমাণ নাই যে মিলাদ করা না জায়েজ, মিলাদ করা না জায়েজ, মিলাদ করা মাকরু, মিলাদ করা হারাম, এইরকম কোন কথা কোন জায়গায় দেখাতে পারবে না। তার কারণ আমার নবী নিজের মিলাদ নিজেই পালন করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী পাক, আচ্ছা বলেন তো, যার বিয়ে হয়, যার বিয়ে হয় দেখবেন আপনি, যার বিয়ে হয় ও কিন্তু চুপচাপ থাকে, ঠিক না? আর ভাইয়ের কিন্তু খুব লাফন ঝাপন, তাই না? আর বোনের খুব লাফন ঝাপন, আনন্দ কত গো, সাজন কুমন কত, লাফালাফি কত, হলুদ মাখামাখি, ইদিক কালাকারি, উদিক কালাকারি, দৌড়া দৌড়ি, অমুক তমুক। কিন্তু যার বিয়ে সে কি করে? ও চুপচাপই থাকে, স্বাভাবিক থাকে। আরে পাগল, নবীর নিজের জন্মদিনকে, নবীর নিজের মিলাদকে নিজের শান অনুযায়ী রোজা রেখে পালন করলেন, আমরা তো নবীর মিলাদে খুশি করবো। যদি হক কথা বলতে যাই বুঝলেন, মাথা খারাপ হয়ে যাবে, ব্রেন হ্যাং হয়ে যাবে। কেন জানে? মুহাব্বত যেখানে থাকে হুজুর, মুহাব্বত যেখানে থাকে সেখানে সাধারণ তো সাধারণ, অসাধারণ ব্যক্তি পর্যন্ত তার ব্রেন হ্যাং হয়ে যায়। মুহাব্বতের কাছে ব্রেন হ্যাং হয়ে যায়, মুখ চুপ হয়ে যায়, কি বুঝলেন? এটা মুহাব্বত। উদাহরণস্বরূপ বলি, পায়খানা তো ঘৃণার জিনিস, ঠিক কিনা বলেন? বমি তো ঘৃণার জিনিস, ঠিক তো? আমার বাসে আমি একদিন যাচ্ছি, একটা ছেলে বমি করে দিয়েছে। ও যে বমি করেছে, আগে সিটে একটু ছিটা লেগেছে, পিছনকার সিটওয়ালাকে তো ওই ছিটাতেই বমি করতে লেগেছে, অকক করে। কি গো, তোমার বমি কেন? কে বলছে বমি স্যার? এই ঘৃণার জিনিস অকক করে বমি করলাম, থাকতে পারলাম না ঘৃণার খেলায়, আমারও বমি হতে লেগে গেল। কিছুক্ষণ পরেই দেখছি ওর কোলে 8-9 মাসের বাচ্চা আছে, ও হাক করে বমি করে দিয়েছে। কিছুক্ষণ পরে 8-9 মাসের কি হলো? কিছু হলো, ওরা টিভি দেখে। আচ্ছা, এইভাবে ডাইসে দেখে নিয়ে যায়। বাইরে আছে ভাই, এদিকে আপনারা ধ্যান দেন, ইনাদেরকে যা হচ্ছে হোক, ওনারা মেহমান, বাইরে থেকে এসছেন, ওনাদেরকে একবার খাবার সানি পানি তো দিতে হবে। আর আপনারা তো সানি পানি একজোট মেরে এসছেন মনে করলেন বাড়িতে। যা দেখছি 9টার পর জলসা, মানে লোকে খেয়ে আসছে, আর তারপরে আবার আরেকটা ব্যাপার আছে, জলসাতে যেহেতু যদি 10টা 11টায় খাওয়াতো তাহলে হয়তো মানুষ খেয়ে আসতো না, কিন্তু জলসাতে খাওয়াবে ফল আসতো, অটোমেটিক খেয়ে আসারই, নাকি বলে? আচ্ছা, কে কে খেয়ে আসেননি, হাত উঠান তো, খেয়ে আসেননি? হ্যাঁ, এই এদেরকে তাড়াতাড়ি খাইয়ে দিও বাবা, একটু না খেয়ে আসে ভোর আপনি থাকতে পারবে না। যাই হোক ভাই, আমার তো বলছিলাম কি, মোহাম্মদটা কি জিনিস দেখেন, বাসে আমি যাচ্ছি, একটা ছেলে বমি করলো, যদিও বাসের বাইরে মুখ বাড়িয়ে করলো, একাধ ছিটা পিছন সেটের এক মেয়ে লোককে লাগলো, ও তখন হড়হড় করে বমি করতে লাগলো। আমি বললাম, এ কেন? লর বমির ছিটাতে আমার বমি হয়ে গেল, লচ্ছ এত ঘৃণা বলে। হ্যাঁ, কি বলছেন মল্লি স্যার? বমি ঘৃণা হবে না, নোংরা হবে না, বমি করে ভাব নাই, পলিথিন নিয়ে আসতে পারে না, প্লাস্টিক নিয়ে আসতে পারে না, ব্যাগ নিয়ে আসতে, ফতুয়া কত। কিছুক্ষণ পরেই দেখছি ওর কোলে 8-9 মাসের এক বাচ্চা আছে, ও হড়াক করে বমি করছে, বলে এবার বমিটা করো, এবার বমি করো।
কেন? ওটা লোকের বমি, ওই জন্য ঘৃণা লাগছিল। আর এটা মুহাম্মাদের ছেলের বমি, এই জন্য ঘৃণা লাগে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাই না? বাস্তব, তাই তো? জি জি জি। আমার নবী পাক সাহেবে আউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মের সাহাবীরা যদি প্রশ্ন করা যায়, ওজুর পানির মশলা কি? ওজুর পানি যেটা শরীর থেকে নেমে যাবে, এটা মায়ে মুস্তামা, তাই তো হুজুর? আমাকে পড়িয়েছেন কি বুঝলেন, গাড়িঘাটের হুজুর, মোটামুটি এক এক বছর নয়, প্রায় 6 থেকে 7 বছর ক্লাস করেছে। সুবহানাল্লাহ সুবহান, এত যোগ্য লোক। এটা ওনাদের দোয়া যে আমি আজকে ডাইসে ওনাকেই পানুরে বসিয়ে রেখে বক্তব্য রাখছি। তো ওজুর পানির মশলা হচ্ছে যে ওজুর পানিটা পড়ে গেল, এটা মায়ে মুস্তামাল হয়ে গেল, এই পানিটা আর ব্যবহারের উপযুক্ত নয়, এতে রহমত আর থাকবে না, এতে বরকত আর থাকবে না, বরং রহমত বরকত ওয়ালা পানিটা ওজুর আগে ছিল, যখন ধুয়ে নেমে গেল তো নবী বলছেন তো পাপ নিয়ে ধুয়ে নামবে, অত নুরাই তো, ঠিক কি না? এটাই মশলা। ওই পানি আমার স্ত্রী ওই পানি তার উজু করতে পাবে না, আমার ছেলে পাবে না, আমার মেয়ে পাবে না, আর ওই ওজুর পানিতে আমার স্ত্রীর আহামরি উপকারও কিছু হবে না। কিন্তু সাহাবিয়ে রাসূলগণ, আরে মাওলানা নয়, মুফতি নয়, মুহাদ্দিস শুধু বলা যাবে না, মুহাদ্দিসদের বাপ ওই সাহাবিয়ে রাসূল দিনারা। নবী যখন ওযু করতেন তো নবীর ওযুর আসার দিকে তাকিয়ে আবু বকরের মতো সাহাবি দাঁড়িয়ে থাকতেন, যেমন ওযুর পানি টপিয়ে পড়লো সাথে সাথে হাতে লুপে নিতেন, হাতে লুপে নেওয়ার পর আরেক সাহাবি যদি না পেতেন উনার ভিজে হাতে হাত দিয়ে মলে নিতেন। আমি জিজ্ঞেস করলাম, ও হুজুর আবু বকর, ও গো হুজুর উমার, ও গো উসমান, ও গো আলী, ও গো আসমান করিমায়েন, আপনারা ওযুর পানি তো জানেন এটা মায়ে মুস্তামাল, কিন্তু এ পানি আপনি নিলেন কেন? কারণটা কি? বলে শুনে দাও, দুনিয়ার মশলা আলাদা, নবীর মশলা আলাদা, দুনিয়ার পানি ব্যবহার করলে ক্ষতি হয়, আর নবীর মধুর পানি যে চেহারাতে লাগিয়ে দেয় সেই চেহারা জিন্দগিতে বুড়াই না, তার চেহারাতে জওয়ানি থাকে। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আরো আগে যদি বলি, আপনারা শুনেছেন আমার নবীর শরীর থেকে কয়েকবার রক্ত বেরিয়েছে, কয়েকবারই বেরিয়েছে, একাধবার, যেমন তাইফের ময়দানে বেরিয়েছিল, তারপর মক্কা শরীফে একবার আবু জাহেল মেরেছিল তখনও রক্ত বেরিয়েছিল, উহুদের যুদ্ধে তো বিশেষ করে বেরিয়েছে, ওই টাইমে কেউ ছিলেন না কিন্তু উহুদের যুদ্ধে সাহাবীরা ছিলেন। আচ্ছা, রক্ত খাওয়াটা কি, রক্ত পান করাটা কি, এর মশলাটা কি? এর মশলা হচ্ছে না যায় কোনো হাওয়া, রক্ত পান করাটা না যায় হারাম, তাতে মানুষেরই হোক আর জানোয়ারেরই হোক, তো জানোয়ারের থেকে মানুষের তো আরো বেশি কড়া হারাম হবে হুজুর, তাই না? যেহেতু ইজ্জতের ব্যাপার আছে, এটাই তো মশলা। পুরো কোন লোক জানে না রক্ত পান করা যাবে না, এই কারণে গরুকে জবাই করে আমরা ছেড়ে দিই, তার 10 মিনিট 15 মিনিট রক্ত বেরিয়ে যাক নিজের ইচ্ছা মতো, খাসি জবাই করে ছেড়ে দিই, মুরগি জবাই করে ছেড়ে দিই, কারণ আমরা মশলা জানি রক্ত খাওয়া জায়েজ নয়। সাধারণ মুসল্লিরাও জানে, সাধারণ লোকও জানে, মৌলবীরা তো আরো বেশি জানবে, আপনার মুফতিরা আরো বেশি জানবে, মুহাদ্দিসরা তো আরো ভালো জানবে, আরে সাহাবীর কাছ থেকে তো সব মুহাদ্দিস হলো, অতএব
কিন্তু সাহাবী রাসূল নবীর রক্ত পড়া দেখে চট করে হাত পা দিয়ে দিলেন যে নবীর রক্ত মুবারক জমিনে পড়তে দিব না, হাতটা পা দিয়ে দিলেন, ভালো করে ধরে নিলেন। ধরে নেওয়ার পর এদিকে নবী তো ব্যথায় কাতর, যুদ্ধ চলছে, গন্ডগোল চলছে, কে কাকে বুঝাবে, কে কাকে বুদ্ধি দিবে। কিন্তু সাহাবী রাসূল বলছেন নবীর রক্ত নেওয়ার পর রক্তের একটা গন্ধ থাকে, কিন্তু আজ দেখছি রক্তের মধ্যে খুশবু বেরোচ্ছে। চিন্তা করলেন, আরে গন্ধওয়ালা রক্ত ফেলে দেওয়া যায়, কিন্তু খুশবুওয়ালা রক্ত কোথায় আমি ফেলবো। উনি করলেন কি, মুখ লাগিয়ে পান করে নিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনি কি মশলা জানতেন না? জানতেন, ইনিও জানতেন। হযরত উম্মে আইমানের জিন্দেগি দেখেন, ইনি তো নবীর বাড়ির যত মানে দীর্ঘ দিনকার খাদিমা। নবীর বাড়িটা এইরকম বাড়ি ছিল না যে গোটা বংশ মাযাল্লাহ মাযাল্লাহ মাযাল্লাহ, পড়াশোনা কেউ জানতো না, নিরক্ষর ছিলেন। আর নবী ওই বংশে বিরাট কিছু নবী এলেন, এটা নয়, নবীর খানদানই তো বেমিশাল খানদান। সুবহানাল্লাহ, নবীর পুরো খানদান বেমিশাল খানদান। শুধু আরব নয়, পৃথিবীর সমস্ত খানদান থেকে উঁচু র্যাঙ্কের খানদান হচ্ছে আমার নবীর খানদান। শেরে খোদা আলী মুর্তজা একটা হাদিস বর্ণনা করেছেন, আদম পয়গম্বর থেকে নিয়ে এই পর্ব অবধি যতদিন পৃথিবী এসেছে, পাঁচ সাতটা লোক সব সময় মুমিন থেকেছে। আর তাদের মধ্যে যিনি সব থেকে পরেশগার, সব থেকে চিন্তা, সব থেকে আল্লাহওয়ালা, ওই খানদানে আমার নবী নূর মুবারক আসছে। বুঝা যাচ্ছে আমার নবী থেকে নিয়ে আদম নবী পর্যন্ত সমস্ত লোক একেবারে আলা দর্জা পণ্ডিত ছিলেন, শিক্ষিত ছিলেন, পরেশগার ছিলেন, দিনদার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। সেই খানদানে খাওয়া দেওয়া হযরত উম্মে আইমান, উম্মে আইমান আমার নবী পাক শরীর হয়তো খারাপ ছিল, অসুস্থ ছিল, কিংবা উম্মে আইমানের পরীক্ষা চলছিল, কিছু একটা বলা যাবে। আমার নবী পাক কারণ বসত একটা ভাঁড়ে পেচ্ছাপ করে রেখে দিলেন। সকালবেলায় দাসী উম্মে আইমান এলেন, নবী পাক বললেন যে কাজ করো, এই পেচ্ছাপটাকে কোথাও ফেলে দাও। নির্দিষ্ট কিছু করেননি হযরত উম্মে আইমান, উনি দিয়ে যাচ্ছেন, যেতে 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 রাস্তায় ভাবতে লেগে গেলেন, আল্লাহ ই তো পেচ্ছাপই মনে হচ্ছে না, যে পেচ্ছাপে মুশকে আম্বারের সুগন্ধ বেরোচ্ছে। এটা পেচ্ছাপ, নবী ফেলতে বললেন। আর নবীর পেচ্ছাপ, আরে যা সম্পর্কে মা হালেমা বলে যে আমার নবী বাথরুম তো যেতেন, কিন্তু বাথরুম থেকে উঠার পর না পায়খানা দেখতে পেতাম, না পেচ্ছাপ দেখতে পেতাম। আমি বললাম মা হালেমা, আরে নবীর বেয়াদবি, এটা তো অনেক দূরের ব্যাপার, নবী পায়খানার জন্য বেয়াদবি কেউ করতে না পারে, পেচ্ছাপ শরীফে যেন কেউ বেয়াদবি না করতে পারে, এই কারণে আল্লাহ মাটিকে ওয়াদা দিয়েছিলেন যে নবীর পায়খানাকে সাথে সাথে কিনে নিবে, নবীর পেচ্ছাপ মুবারককে সাথে সাথে কিনে নিবে। সুবহানাল্লাহ।